নমস্কাৰ আপুনি চাইছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী মহানগৰী ধিটেন ৰাণৰ ঘটনাত পিতা পুত্ৰক গ্ৰেপ্তাৰ স্কৰপিঅ' বাহনৰ চালক অৰিন কাকুতিক গ্ৰেপ্তাৰ মহানগৰ আৰক্ষীৰ বাহনখনৰ গৰাকী অৰিহণৰ পিতৃ প্ৰাঞ্জল কাকুতিকো গ্ৰেপ্তাৰ 26 জানুৱাৰী নিশা গুৱাহাটীৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত অভিশপ্ত বাহনখনে মহতিয়াই নিছিল কেইবাজনো পথচাৰী গুৱাহাটীৰ বশিষ্ঠৰ নালাপাৰাত সংঘটিত হৈছিল দুৰ্ঘটনা নৰবাহাদুৰ থাপা নামৰ এজন লোকৰ মৃত্যু হৈছিল দুৰ্ঘটনাত গণৰাজ্য দিৱসৰ দিনাই ভুৱা নম্বৰ প্লেট লগোৱাৰ লগতে চাইৰেন বজাই গুৱাহাটীৰ ৰাজপথত ঘূৰি ফুৰিছিল মুঠ 5খন বাহন ইয়াৰে AS01FF0555 নম্বৰৰ স্কৰপিঅ' বাহনখন জব্দ কৰিছে আৰক্ষীয়ে 6 মাইলৰ এটা পৰিত্যক্ত গেৰেজৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে স্কৰপিঅ' বাহনখন বাহনখনৰ নম্বৰ প্লেটত লিখা আছিল গভৰ্ণমেণ্ট অৱ আছাম আন কেইখন বাহনৰ সন্ধানত আৰক্ষীয়ে অভিযান চলাই প্ৰায় 8খনকৈ বাহন জব্দ কৰে 14টা সমষ্টিতে প্ৰাৰ্থিত্ব দিয়াৰ বাবে সাজু প্ৰদেশ কংগ্ৰেছ AICCক মতামত জনালে প্ৰদেশ কংগ্ৰেছে 14টা সমষ্টিৰ বাবে প্ৰক্ষেপ কৰিবলগীয়া প্ৰাৰ্থীৰ হৈ মতামত দিলে AICCক জনসমৰ্থন জয়ী হোৱাৰ সম্ভাৱনা থকা প্ৰাৰ্থীক দিয়া হ'ব প্ৰাৰ্থিত্ব নতুন দিল্লীৰ AICCৰ মুখ্য কাৰ্যালয়ত অনুষ্ঠিত হৈছিল বৈঠক প্ৰথমখন বৈঠকত উপস্থিত আছিল 3 সাংসদ ক্ৰমে গৌৰৱ গগৈ প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু আব্দুল খালেক দ্বিতীয়খন বৈঠকত প্ৰদেশ কংগ্ৰেছৰ 6জনীয়া প্ৰতিনিধি উপস্থিত থাকে নগাঁও সমষ্টিত গৌৰৱ গগৈক দিয়াৰ মতামত AICCক ধুবুৰীত ৰকিবুল হুছেইন যোৰহাটত দেৱব্ৰত শইকীয়া কৰিমগঞ্জত হাফিজ ৰচিদ চৌধুৰী শিলচৰত সৌম্যকান্তি পুৰকায়স্থ গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰ কাজিৰঙাত ৰজলিনা তিৰ্কিক দিয়াৰ বাবে মতামত AICCক অসমত নহৰুৰ আকাশলংঘী মূল্য বৃদ্ধিত অসহায় সাধাৰণ জনতা বজাৰত প্ৰতি কিলোগ্ৰাম নহৰুৰ মূল্য অতিক্ৰম কৰিছে 400 টকা নহৰুৰ দামে মাধমাৰ শুধাইছে সৰ্বসাধাৰণ জনতাক কিন্তু একে সময়তে অসমবংগ সীমান্তৰ পৰা মাত্ৰ 10 কিলোমিটাৰ নীলগড় বংগৰ 12 বিশাত পাইকাৰী দৰত বিক্ৰী হৈছে নহৰু প্ৰতি কিলোগ্ৰাম নহৰু বিক্ৰী হৈছে 200ৰ পৰা 240 টকা মূল্যত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত মুখ থেকেচা খালে NRL কৰ্তৃপক্ষই NGTয়ে দিয়া ৰায়ৰ বিপৰীতে উচ্চতম ন্যায়ালয়ত কৰা আবেদনৰ শুনানিত মুখ থেকেচা খালে নুমলীগড় সোধানগৰে উচ্চতম ন্যায়ালয়ে NGTৰ শুনানি বাহাল ৰাখি NRLৰ হস্তীদণ্ডিত নিৰ্মাণ কৰা পকী দেৱাল সম্পূৰ্ণৰূপে ভাঙিবলৈ নিৰ্দেশ দিয়ে ৰাজপথৰ পৰা ই ৰিক্সা চুৰি কৰি হাতে লোতে ধৰা পৰিল চোৰ ৰাইজে খেদি খেদি কৰায়ত্ব কৰিলে চোৰক ই ৰিক্সা চোৰক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতি মহানগৰীৰ বেলতলাত ৰিণ্টোৱালী নামৰ যুৱকজনক হাতে লোতে ধৰা পেলাই ৰাইজে বৰপেটা ৰোডত ভয়ংকৰ দুৰ্ঘটনা তীব্ৰবেগী বাইকৰ খুন্দাত গুৰুতৰভাৱে আহত চাইকেল আৰোহী সংকটজনক অৱস্থাত উন্নত চিকিৎসাৰ বাবে বৰপেটা মেডিকেল কলেজলৈ প্ৰেৰণ চাইকেল আৰোহীজনক জলসিঞ্চন বিভাগৰ নাভুত নাচৰুত কাণ্ড ৰহা বটদ্ৰৱা সংমণ্ডল বটদ্ৰৱাৰ কাৰ্যবাহী অভিযন্তা কাৰ্যালয় স্থানান্তৰিত কৰিলে ডিগবৈ মাৰ্ঘেৰিটা সংমণ্ডল ডিগবৈলৈ যাক লৈ বৰ্তমান চিন্তিত হৈ পৰিছে কাৰ্যালয়টোৰ বিষয়া কৰ্মচাৰীসকল 10টা বছৰে ডিগবৈবাসীক দিয়া প্ৰতিশ্ৰুতি ৰাখিব নোৱাৰিলে সাংসদ ৰামেশ্বৰ তেলীয়ে নিৰ্মাণ নহ'ল কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীয়ে ডিগবৈত আধাৰশিলা কৰা কোটিটকীয়া পানী যোগান প্ৰকল্প সমাধান নহ'ল চহৰখনৰ অন্যতম জ্বলন্ত সমস্যা বিশুদ্ধ খোৱা পানীৰ সমস্যা গোৱালপাৰাৰ লক্ষীপুৰ বৈদ্যুতিক উপসংমণ্ডল কাৰ্যালয়ে বৈদ্যুতিক মাচুল নাপায় সংযোগ বিচ্ছিন্ন কৰে 7খনকৈ জলজীৱন আঁচনি লক্ষীপুৰৰ 7খন জলজীৱন আঁচনিয়ে পৰিশোধ কৰা নাই বৈদ্যুতিক মাচুল ফলত বিভাগে কৰ্তন কৰে বিদ্যুৎ সংযোগ বাক্সাৰ ভালুকডঙাত চাঞ্চল্যকৰ ঘটনা প্ৰথম ৰাতিৰ উদ্ধাৰ হৈছে 12টাকৈ মহৰ কটা মূৰ বাক্সা জিলাৰ বৰমা মুছলপুৰ সংযোগী ভালুকডঙাৰ গেৰুৱাপাৰাত পথৰ দাঁতিত উদ্ধাৰ হৈছে মহৰ কটা মূৰকেইটা পুৱা পথৰ দাঁতিত মহৰ কটা মূৰকেইটা প্ৰত্যক্ষ কৰাৰ পাছতে সমগ্ৰ অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হয় কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন কৰ্মচাৰী সংগঠন তথা কৃষক সংগঠনসমূহে যৌথভাৱে বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে ৰঙাপুৰাত বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে চৰকাৰে আন্দোলনকাৰী কৃষকক দিয়া প্ৰতিশ্ৰুতি শীঘ্ৰে পালন কৰাৰ লগতে বহুকেইটা দাবীৰে প্ৰতিবাদ সংগঠনকেইটাৰ শিৱসাগৰৰ জনপ্ৰিয় সংগীত শিল্পী তবলা বাদক বিশ্বজ্যোতি বেজবৰুৱা সম্প্ৰতি যকৃতৰ জটিল ৰোগত আক্ৰান্ত যকৃতত প্ৰায় নষ্ট হৈ পৰা 2-3 মাহৰ ভিতৰত লিভাৰ ট্ৰান্সপ্লাণ্ট কৰিবলৈ পৰামৰ্শ আগবঢ়াইছে চিকিৎসকে কিন্তু শিল্পীগৰাকীৰ বাবে এই কাম অসম্ভৱ হৈ পৰাত সহায় বিচাৰিছে ৰাইজৰ সোণাৰীত ৰহস্যজনক অৱস্থাত মৃতদেহ উদ্ধাৰ পথৰ কাষৰ নলাত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো পিংকু চৌধুৰী বুলি চিনাক্ত কৰা হৈছে ৰহস্যৰ আৱৰ্তত যুৱকজনৰ মৃত্যুৰ কাৰণ ঘটনাস্থলীত সোণাৰী আৰক্ষী উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে তদন্ত
তামারহাটৰ গ্ৰাহামপুৰত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনাত মৃত্যু এজনৰ নিৰ্মীয়মান 127B ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুৰ্ঘটনা পথ দুৰ্ঘটনাত নিহত গ্ৰাহামপুৰৰ গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক শেমিয়ন হেমব্ৰম শোণিতপুৰত অব্যাহত অবৈধ মদ জুৱাৰ প্ৰচলন চাহ বাগিচা অঞ্চলত বৃদ্ধি পাইছে ইয়াৰ প্ৰচলন সামাজিক পৰিৱেশ বিনষ্ট হোৱা আৰু নতুন প্ৰজন্মক বিপথে পৰিচালিত হোৱাৰ পৰা ৰক্ষা কৰিবলৈ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই জিলাখনৰ আৰক্ষী অধীক্ষকক স্মাৰকপত্ৰ প্ৰদান কৰে কোকৰাঝাৰত বিপিএফ দলৰ উদ্যোগত 22 সংখ্যক বিটিচি চুক্তি দিৱস উদযাপন বিটিচি চুক্তি তথা বড়োলেণ্ড দিৱসৰ কাৰ্যসূচী অনুসৰি পুৱা বডুফা নগৰস্থিত বিটিচি সচিবালয়ৰ মুখত থকা বডুফাৰ প্ৰতিমূৰ্তিত মাল্যাৰ্পণ শ্বহীদলৈ শ্ৰদ্ধাঞ্জলি আদি কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হয় তিনিদিনীয়াকৈ গুৱাহাটী বিমানবন্দৰৰ সমীপৰ হোটেল কিৰণ শ্ৰী গ্ৰেণ্ডত অনুষ্ঠিত হৈছে ভাৰতীয় ফনোচাৰ্জন সংস্থাৰ 19 সংখ্যক বাৰ্ষিক সন্মিলন এই অনুষ্ঠানত অসম চৰকাৰৰ শক্তি ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ আৰু খিলঞ্জীয়া জনজাতীয় মন্ত্ৰী নন্দিতা গালুচা মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে ত্যাগবীৰ হেম বৰুৱা কলেজত নাভুদ নাচৰুত কাণ্ড সহযোগী অধ্যাপকে নিয়োগ কৰিলে ভাৰতীয় শিক্ষক আৰ টি আই তথ্যৰ পোহৰলৈ আহিছে ভয়ংকৰ কাণ্ড সহযোগী অধ্যাপকগৰাকীৰ নাম ডঃ জয়ন্ত বৰুৱা নিজে পাঠদান নকৰি অন্য এজন যুৱকক নিয়োগ কৰিলে জয়ন্ত বৰুৱাই জাগিৰোডৰ শিলচাঙত উত্তেজনা উত্তেজিত ৰাইজে জ্বলাই দিলে চোৰাং গৰু সৰবৰাহ কৰা বাহন বাহনখনত আছিল চোৰাং কন্যা 20টা গৰু আৰক্ষী দণ্ডাধীশৰ উপস্থিতিত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ গৰু সৰবৰাহত নেলি আৰক্ষী জড়িত থকাৰ অভিযোগ ৰাইজৰ ধৰ্ষণকাৰী 30 বছৰৰ সশ্ৰম কাৰাদণ্ড ধৰ্ষণকাৰী লিটন সাহাক লৈ এই ৰায় দিলে পক্সো আদালতত সতীয়া কন্যাক যৌন নিৰ্যাতন চলাইছিল লম্পট লিটনে পাণবজাৰ মহিলা আৰক্ষী থানাত ৰুজু হৈছিল গোচৰ লিটন সাহাক 10,000 টকাৰ জৰিমনা বিহে আদালতে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী পি ভি নৰসিংহ ৰাওলৈ ভাৰত ৰত্ন 3জন পুৰোধা ব্যক্তিলৈ ভাৰত ৰত্ন সন্মান প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী চৌধুৰী চৰণ সিঙলৈ ভাৰত ৰত্ন কৃষি বিজ্ঞানী ডঃ এম এছ স্বামীনাথনলৈ ভাৰত ৰত্ন টুইটযোগে ঘোষণা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ চলিত বছৰটোত 5গৰাকীলৈ ভাৰত ৰত্ন সন্মান বিজেপি চৰকাৰৰ ইয়াৰ পূৰ্বে এই বৰ্ষত কৰ্পূৰী ঠাকুৰ লালকৃষ্ণ আদৱানীক ভাৰত ৰত্ন প্ৰদান কৰিছিল চৰকাৰে তামোলপুৰৰ শুকানজুলি পাহাৰপুৰ ফায়াৰিং ৰেঞ্জত পুনৰ অঘটন সেনাৰ প্ৰশিক্ষণৰ সময়ত বোমা বাৰুদৰ অৱশিষ্ট বুটলিবলৈ গৈ গুলীবিদ্ধ হৈ মৃত্যু লক্ষ্মীৰাম চৌৰেন নামৰ যুৱকজনৰ মৃত যুৱকজনৰ ঘৰ তামোলপুৰৰ উত্তৰকুচি গাঁৱত গুৰুতৰভাৱে আহত আন এজনক হাজিৰা হাজদাক হাস্পতালত ভৰ্তি কৰোৱা হৈছে আহত যুৱকজনৰ অৱস্থা অতি সংকটজনক আহত যুৱকজনৰ ঘৰ তামোলপুৰৰ হৰতলা গাঁৱত পুনৰ মানস বৰগোহাঁই স্বীকাৰোক্তি সম্বলিত এটা ভিডিঅ' প্ৰেৰণ আলফা স্বাধীনত ভিডিঅ'টোত মানস বৰগোহাঁইয়ে নাম লৈছে মানস চলিহাৰ লগতে কেইবাজনো লোকৰ ইয়াৰ ভিতৰত আছে শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ নামো আৰক্ষী আণ্ডাৰ কভাৰ এজেণ্ট হিচাপে কাম কৰি থাকোঁতে মানসক অবৈধ কয়লা ট্ৰাক চুপাৰী আৰু বিদেশী চিগাৰেটৰ ট্ৰাক পাৰ কৰিবলৈ জড়িত কৰিছিল বুলি অভিযোগ এগৰাকী শীৰ্ষ আৰক্ষী বিষয়া আৰু মানস চলিহাৰ বিৰুদ্ধে দুলিয়াজানৰ অইলৰ তৈলখাদত ভয়ংকৰ অগ্নিকাণ্ড জোৰাজান সমীপৰ 16 নম্বৰ তৈলখাদত অগ্নিকাণ্ড তৈলখাদত দুৰ্বৃত্তই অগ্নিসংযোগ কৰাৰ সন্দেহ অগ্নিকাণ্ডৰ ফলত তৈলখাদৰ ব্যাপক ক্ষতি সৌভাগ্যক্ৰমে হতাহত হোৱা নাই কোনো লোক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে নিৰ্বাপন কৰে জুই মুখ্যমন্ত্ৰী কঠোৰ হোৱাৰ পিছতে ইউনিফৰ্ম কেলেংকাৰীক লৈ তৎপৰতা শিক্ষা বিভাগৰ সোমবাৰে দাখিল কৰা হ'ব ইউনিফৰ্ম কেলেংকাৰীৰ প্ৰতিবেদন শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে সদনত দাখিল কৰিব ইউনিফৰ্ম কেলেংকাৰীৰ প্ৰতিবেদন একাংশ বিদ্যালয়ত যোগান ধৰা হয় নিম্নমানৰ ইউনিফৰ্ম এই অকপট স্বীকাৰোক্তি দিলে স্বয়ং শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে বৃহস্পতিবাৰে জনিয়াৰ বিধায়ক ৰফিকুল ইছলামে বিধানসভা অধিৱেশনত উত্থাপন কৰিছিল মধ্যাহ্ন ভোজন আৰু ইউনিফৰ্ম কেলেংকাৰীৰ প্ৰসংগ সদনত নৌকা এম্বুলেঞ্চ বিচাৰি অসহায় শাসকীয় বিধায়ক মানৱ ডেকা নৌকা এম্বুলেঞ্চৰ বাবে মন্ত্ৰী যোগেন মহনক কাকুতি মিনতি কৰিলে স্বয়ং বিজেপি বিধায়কে 3 বছৰে নৌকা এম্বুলেঞ্চ বিচাৰি বহু বিভাগৰ কাষ চাপিছিল বিজেপি বিধায়ক মানৱ ডেকাই কিন্তু আজি পৰ্যন্ত নৌকা এম্বুলেঞ্চ নোপোৱাত সদনত ক্ষোভ উজাৰিলে বিজেপি বিধায়কগৰাকীয়ে ভগৱানক বিচাৰিলেও 3 বছৰত নৌকা এম্বুলেঞ্চ পালেহেঁতেন বুলি মন্তব্য সদনত বিধায়ক মানৱ ডেকাৰ সদনত বিধায়ক মানৱ ডেকাৰ ক্ষোভৰ পাছতে বিভাগৰ পৰা নৌকা এম্বুলেঞ্চ দিয়াৰ নিয়ম নাই বুলি মন্তব্য মন্ত্ৰী যোগেন মহনৰ সদনত কাকুতি মিনতি কৰি নৌকা এম্বুলেঞ্চৰ ব্যৱস্থা কৰি দিবলৈ মন্ত্ৰী যোগেন মহনক আহ্বান জনালে বিধায়ক মানৱ ডেকাই মানকাছৰত নাবালিকা ধৰ্ষিতাই প্ৰসৱ কৰা নৱজাতক বিক্ৰীৰ অভিযোগত নাৰ্ছসহ 5গৰাকী মহিলাক আটক
হাতশিঙিমারি জেলা চিকিৎসালয়ত প্রসব করা নবজাতকক 2 লাখ টাকাত বিক্রি করেছিল ধুবুরীত। এই অভিযোগতে হাতশিঙিমারি আরক্ষী এই পর্যন্ত আটক করেছে 5 গৰাকী মহিলাক। ধৃত 5 গৰাকী মহিলার 4 গৰাকীয়ে সরকারি হাসপাতালের নার্স। আরক্ষীর জালত পরিছে শিশু বিক্রি কাণ্ডর মূল অভিযুক্ত নার্স সমেজা খাতুন উরফে মুন্নি। পুয়াই খারুয়া বান্ধা আরক্ষীয়ে হাতশিঙিমারি জেলা হাসপাতালের আটক করে অভিযুক্ত নার্স মুন্নিক। ধৃত 8 গৰাকী নার্সর ঘরত অভিযান চলাই আরক্ষীয়ে জব্দ করেছে আপত্তিজনক সামগ্রী। 2 গৰাকী নার্সর লগতে আটক আন 1 গৰাকী মহিলাক। উল্লেখযোগ্য যে সন্তান প্রসব করা নাবালিকাগৰাকী বলি হয়েছিল ধর্ষণের ঘটনা সন্দর্ভত কালাপানী আরক্ষী চকীত এজাহার দাখিল করেছিল ভুক্তভোগীর পরিয়ালে। মিশন বসুন্ধরা আসনিক লো মুখ্যমন্ত্রী খিলঞ্জিয়াক লৈ করা মন্তব্যর পিছতে শিবসাগরত বিভিন্ন দল সংগঠনের বিষয়ববিয়ায় আগবাইছে মতামত। বসুন্ধরা আসনির কথা মুখ্যমন্ত্রী ঠিকই কৈছে, কিন্তু প্রকৃততে এই আসনিত থলুয়া জাতি জনগোষ্ঠীয় লোকে সুবিধা পাইছে নে নাই পোৱা তা সঠিক নিরীক্ষণ নকৰা বুলি প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে জাতীয় সংগ্রামী সেনা অসমে। মুখ্যমন্ত্রী জনজাতীয় লোকসকলক অগ্রাধিকার দিয়ার বাবে যে মন্তব্য করেছে তার প্রতি সমর্থন জানাইছে অসমীয়া যুব মঞ্চ অনুসূচিত জাতি ছাত্র সন্থার শিবসাগর জেলা সম্পাদক আতাসুর শিবসাগর জেলা কমিটিয়ে। কিন্তু সমান্তরালক খিলঞ্জিয়ার নাম লৈ যাতে কেবল নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি কুটিল রাজনীতি নকরে তার প্রতিও আহ্বান জানালে দল সংগঠনে। গহপুরের গলসেপাত নকল সোণর নাওসহ দুজনক গ্রেপ্তার। ধৃত মুকেশ কুমার শর্মা ঝাড়খণ্ডের ভগীরথ চৌধুরী। নকল সোণর নাও ক্রয় করবলে আহতে দুয়োকে গ্রেপ্তার। নকল সোণর বিনিময়ত টকার লেনদেন চলি থাকার সময়তে গ্রেপ্তার। আরক্ষীর অভিযানের উমান পায় এজনের পলায়ন। মমতাজ বেগমের ঘরত দুর্নীতি নিবারকর অভিযান। পেনশন সঞ্চালকালয়ের কার্যালয় সহায়িকা মমতাজ বেগম, মমতাজ বেগমের ভেটাপাড়ার ভাড়াঘরত অভিযান, মমতাজ বেগমের হাতিগাঁওর ঘরত দুর্নীতি নিবারকর অভিযান। অভিযানত ঘোষখোর মমতাজ বেগমের ঘরের জব্দ কেইবাটাও ব্যাংকর পাসবুক, বিমা পলিসি। দুর্নীতি নিবারকর অভিযানত জব্দ ভূমি নথিপত্র। বৃহস্পতিবারে ঘোষ লৈ গ্রেপ্তার হয়েছিল মমতাজ বেগম। রাহুল গান্ধী কটাক্ষ সুশান্ত বরগোহাঁই। কংগ্রেসত বহু সরু সরু রাহুল গান্ধী আছে, যার বাবে যোগ্য সকলে কংগ্রেসের টিকটের বাবে যুঁজিবলগিয়া হয়। আনহাতে বিজেপি যোগ্যতার ভিত্তিত টিকট প্রদান করা হয় বলে মন্তব্য সুশান্ত বরগোহাঁই। ইন্দি মর্চাক তীব্র কটাক্ষ করে পীযুষ হাজরিকার মন্তব্য, নাম সলনি করক ইন্দি মর্চায়। 3টা দলে ইতিমধ্যে মর্চা এরিলে, লাহে লাহে সকল দল ওলাই যাব আর কংগ্রেসে শেষত নির্বাচন অকলেই অবতীর্ণ হব লাগিব বলে মন্তব্য কটাক্ষ পীযুষ হাজরিকার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধর্মনিরপেক্ষ আর সমাজবাদ শব্দ প্রত্যাহারের বাবে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীয়ে করা আবেদনের শুনানি স্থগিত রাখিলে উচ্চতম ন্যায়ালয়ে। আবেদনক লৈ এপ্রিলত শুনানি দিন ধার্য। এডিসি সুকন্যা বরার জামিন নাকচ। গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে নাকচ করে আবেদন। আয় বহির্ভূত সম্পত্তির গোচরত গ্রেপ্তার হয়েছিল সুকন্যা বরা। গুয়াহাটী পৌর নিগম এলাকাত নিষিদ্ধ গুটখার বিজ্ঞাপন, পান মশলা খুড়া আর বিজ্ঞাপন নিষিদ্ধ, গুয়াহাটী পৌর নিগমের গুরুত্বপূর্ণ নির্দেশনা। দুটা সংবাদ অব্যাহত রাখিম, লৈছো এটা বাণিজ্যিক বিরতি। উত্তরাখণ্ডত অবৈধ মাদ্রাসা উচ্ছেদক হিংসাত্মক ঘটনা। প্রতিবাদকারী হওয়া সংঘর্ষত 4 গৰাকী লোক নিহত হওয়ার বিপরীতে আহত শতাধিক আরক্ষী। হালদ্বানি জেলার বনভুলপাড়াত হিংসাত্মক ঘটনা। অবৈধ মাদ্রাসা প্রশাসনের বুলডোজার চলার পিছতে একাংশ লোকের সৃষ্টি করেছিল অপ্রীতিকর পরিস্থিতি। দুর্বৃত্ত দলের আক্রমণত 50 জন আরক্ষী জওয়ান, কেইবাগৰাকী প্রশাসনিক বিষয়া, পৌরসভার কর্মী, সাংবাদিক আহত হয়। আরক্ষী থানার সম্মুখত থাকা কেইবাখনো বাহনত অগ্নিসংযোগ করে দুর্বৃত্তই। ইয়ার পিছতে পরিস্থিতিয়ে লয় অধিক ভয়ঙ্কর রূপ। দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হয়েছে রঙিয়ার শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনস্থলী। দ্বিতীয় দিনা পুয়ারে পোড়া ফুট বইছে বা বান্ধ ভকত বৈষ্ণব আই মাতৃসকল। পাকিস্তানের সাধারণ নির্বাচনত কারারুদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সমর্থিত নির্দলীয় প্রার্থীর সংখ্যাগরিষ্ঠতা লাভ। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টির মিত্রজোট সরকার গঠনের সম্ভাবনা। মহারাষ্ট্রত উদ্ধব সেনার অভিষেক ঘোষালকর হত্যাকাণ্ডত দুজনক গ্রেপ্তার। ধৃত রোহিত সাহু ওরফে রাবণ আর মেহুল পারেক গ্রেপ্তার। ব্যক্তিগত বিবাদের বাবে ক্যামেরার সম্মুখতে গুলিয়ায় হত্যা করে অভিষেক ঘোষালকর নামের নেতাজনক। 5 জায় গুলি চালনা করেছিল শূন্য দূরত্বর পর। ব্যক্তিগত বিবাদ নিষ্পত্তি করবলে গৈছিল উদ্ধব সেনার অভিষেক ঘোষালকর নামের নেতাজন, তারপরে গুলিয়ায় হত্যা করে অভিষেক ঘোষালকরক। ভূমিপুত্র মিসিং জনগোষ্ঠীর রাইজর হেঁপাহর রিগাঙ্গলে মাজত মাথো কেটামান দিন ব্যস্ততার অন্ত নাই মিসিং ডেকা গাভরু সকলের মাজত। আলিয়াই রিগাঙ্গর আনন্দক মতলিয়া হয়েছে মিসিং ডেকা গাভরু।
মরিয়নীত নিউ খুনোয়াল আদর্শ মিচিং গাঁত আলি আইল রিগাঙর প্রস্তুতি রিগাঙর দিনা অতিথিক আপ্যায়নের পর আপং আর নকজিং আপং প্রস্তুত করা ব্যস্ত গাঁখনের মহিলাসকল আপং প্রস্তুতর সমান্তরালক গাঁর চোতালত গুমরাগ নৃত্যর আখরাত ব্যস্ত ডেকা গাভরুসকল ঐনিতমর সুরত মুখরিত হয়ে পড়ছে নিউ খুনোয়াল আদর্শ মিচিং গাঁর আকাশ বতাহ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত সুখ্যাতিরে উত্তীর্ণ জাগিরোদর এগারী শিক্ষার্থী নাপালে আনন্দরাম বড়া বতার ধন মরিগাঁও জেলা শিক্ষা বিষয়ার কার্যালয় গাফিলতির বঞ্চিত হবলগিয়া হল বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির ব্যাংকর একাউন্ট নম্বর খেলিমেলি হওয়াত বঞ্চিত হল ছাত্রীগী মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা অখিল গগৈর মুখ্যমন্ত্রীর বক্তব্য সাম্প্রদায়িক নেতার বক্তব্যের বাইরে বাকি একো নহয় বলে সমালোচনা আপক বিশ্বাসঘাতক আখ্যা অখিল গগৈর ইন্ডিয়া এলায়েন্সক আপে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ বিরোধী ঐক্যক একগোট করাত ব্যর্থ ভূপেন বরা ভূপেন বরাক বিরোধী ঐক্যর সভাপতির পর অব্যাহতি লোলে আহ্বান জানায় কটাক্ষ করলে বিজেপি বিধায়ক দিগন্ত কলিতা ধেমাজি তিনদিনীয়াকৈ রাষ্ট্রীয় নাট সমারোহ আরম্ভ পাঁচখনকৈ নাট প্রদর্শন করা হব এই নাট সমারোহ রাষ্ট্রীয় নাট সমারোহ দ্বিতীয় দিনা সন্ধ্যা ইত্যাদি গুয়াহাটি নিবেদন নটসূর্য ফণী শর্মার কালজয়ী নাট ভোগজোড়া মঞ্চস্থ করা হব 20% মূল্য বৃদ্ধি হব মৃন্ময় প্রতিমার বিগত বর্ষের তুলনায় দুধনৈত এইবার প্রতিটি প্রতিমার দাম 200-500 টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে গোয়ালপাড়া মহাবিদ্যালয়ত উখলমাখল পরিবেশ গোয়ালপাড়া মহাবিদ্যালয়ের নেকর পরা স্বীকৃতি লাভ করেছে এ প্লাস গ্রেড গোলাঘাটর দৈগ্রুমর কাঠনীত নাহর ফুটুকির সন্ত্রাস পথারত বল খেলি থাকা এটি কণমানিক নাহর ফুটুকির আক্রমণ নাহর ফুটুকির আক্রমণত কথমপি প্রাণ রক্ষা যাত্রীবাহী বাসর বিরুদ্ধে কঠোর গোয়ালপাড়া জেলা পরিবহন বিষয়া সরকারি নিয়ম উলঙ্ঘা করে তীব্র গতি চলা যাত্রীবাহী বাসক নাকি লগাবলৈ বদ্ধপরিকর গোয়ালপাড়া জেলা পরিবহন বিষয়া নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানত 9 ফেব্রুয়ারির পর 11 ফেব্রুয়ারিলৈ অনুষ্ঠিত হবলগিয়া বিবিধা কা অমৃত মহোৎসবত অংশগ্রহণ করব মাজুলী সামগুরী সত্রর সংগীত কলা কেন্দ্রের মুখাশিল্পীর এটি দলে উত্তর গুয়াহাটির অলিয়াগুলে বেআইনিভাবে চলি আছে ট্রেক্টর দিনে নিশায় চলা এইসমূহ ট্রেক্টর সমূহের নাই কোনো নথিপত্র রঙাপুরাত বলেরো বাহনের জব্দ 19টা চোরাঙ্গরু লক্ষিমপুরের বঙালমুড়ার পর রৌতার দিকে গিয়ে থাকা অবস্থাত রঙাপুরার বরজুলীত স্থানীয় রাইজে জব্দ করে বাহনখন সরস্বতী পূজালের মাজত মাত্র কেইটামান দিন বাকি ব্যস্ততা বাড়িছে মৃৎশিল্পীসকলের ব্যতিক্রম নহয় ওদালগুড়ির মৃৎশিল্পীসকল কাজিরঙাত বাঘর আক্রমণত গুরুতরভাবে আহত একটা হাতি পোয়ালি আঘাতপ্রাপ্ত হাতি পোয়ালিটুক উদ্ধার করে বন বিভাগক গতালে হালধিবাড়ির স্থানীয় রাইজে কহরা বনাঞ্চলের ওলাই আহি দাঁতি কাষরিয়া হালধিবাড়ীত থাকা পোহনীয়া হাতি জাকর কাষত আহি উপস্থিত হয় যন্ত্রণাত ছটফটাই থাকা হাতি পোয়ালিটে নগাঁও ড্রাগস মাফিয়ার আক্রমণত আহত 4 জনক আরক্ষী হাতপাড়া আর বরভেটীত ড্রাগস বিরোধী অভিযানের সময়তে আরক্ষীক আক্রমণ মাফিয়ার নগাঁও ড্রাগস মাফিয়ার সন্ত্রাস একদিনা নগাঁর দু ঠাইত আরক্ষীর আক্রমণ করলে কুখ্যাত ড্রাগস মাফিয়ায় রূপেহাটর হাতিপাড়া ড্রাগস মাফিয়ার আক্রমণত আহত 3 জনক আরক্ষী জওয়ান ড্রাগস মাফিয়ার আক্রমণত আহত হয়েছে রূপেহাট আরক্ষী থানার উপ পরিদর্শক দীপাঙ্কর চেতিয়া সহ 2 আরক্ষী জওয়ান আহত আরক্ষীসল নিশায় ভর্তি করা হয় রূপহী মডেল হাসপাতালত এনডিএ যোগ দিব রাষ্ট্রীয় লোকদল চমুকয় আরএলডিএ এই আরএলডির নেতা জয়ন্ত চৌধুরী নিশ্চিত করলে এই তথ্য চৌধুরী চরণ সিংক ভারতরত্ন দিয়ার পাছতে এনডিএ যোগদানের কথা নিশ্চিত করলে জয়ন্ত চৌধুরী ভারতরত্ন চৌধুরী চরণ সিংর পুত্র জয়ন্ত চৌধুরী আরএলক আরএলডিক উত্তর প্রদেশত এনডিএ এরি দিব দুখন আসন উত্তর প্রদেশত আরএলডি আর সমাজবাদী পার্টির মিত্রজোঁটত আছে পেনশন সঞ্চালকালয়ের ডিলিং এসিস্টেন্ট মমতাজ বেগমর ঘরত অভিযান মমতাজর ভেটাপাড়ার ভাড়াঘর আর হাতিগড়র ঘরত অভিযান বৃহস্পতিবারে গ্রেপ্তার করেছিল ডিলিং এসিস্টেন্ট মমতাজ বেগমক 20,000 টাকা উৎকোচ লয় হাতেলতে গ্রেপ্তার হয়েছিল মমতাজ ডিমা হাসাও জেলা যুদ্ধকালীন গতিত চলিছে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের কাম ধর্মনগরের কমলপুরা 70,000 নিচাজাতীয় টেবলেট জব্দ এখন ওরা বাহনের জব্দ করা হয় 1 কোটি টাকার নিচাজাতীয় টেবলেট ফরেন্সিক পরীক্ষাগারত পর্যাপ্ত কর্মচারীর অভাবত এতিয়াও উলমি আছে বহু গুরুত্বপূর্ণ গোচর ফরেন্সিকর প্রতিবেদন নোপার তদন্ত আগবাব পড়া নাই বহুকটা গোচর বিজ্ঞানাগারত মুঠ বিশেষজ্ঞর পথ আছে 146 গৰাকী ইয়ার বিপরীতে মাত্র 89 গৰাকী বিশেষজ্ঞরে চলিছে ফরেন্সিক বিজ্ঞানাগার পরীক্ষার প্রয়োজনীয় রাসায়নিক পদার্থর অভাব দিসপুর প্রেস ক্লাবত দেশীয় সুরা খুচুরা ব্যবসায়ী সন্থার সংবাদমেল সরকারে নতুনকৈ যিসমূহ দেশীয় সুরা খুচুরা ব্যবসায়ীক অনুজ্ঞাপত্র দিব ওলাইছে তার তীব্র বিরোধিতা সন্থার
উজাই আরক্ষী জালত ছজনকৈ খুদখোর জেলাখনৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা আরক্ষী অভিযান চলাই খুদখোর কেইজনক গ্ৰেপ্তাৰ কৰে দীৰ্ঘদিন ধৰি খুদলৈ টকা দি ৰাইজক হাৰাশাস্তি কৰাৰ অভিযোগ পাকিস্তানত অব্যাহত সাধাৰণ নিৰ্বাচনৰ ভোট গণনা আকৰ্ষণীয় পৰ্যায়ত উপনীত হৈছে ভোট গণনাৰ শেহতীয়া ট্ৰেণ্ড বিলৱাল ভুট্টো জৰদাৰী নেতৃত্বাধীন পি 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 দলে লাভ কৰিছে পঞ্চাশখন আসন তাৎপৰ্যপূৰ্ণভাৱে কাৰাবন্দী প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইমৰাণ খান নেতৃত্বাধীন পাকিস্তান তেহৰিকে ইনচাফ চমুকৈ পি টি আই দলৰ সমৰ্থিত 92জন নিৰ্দলীয় প্ৰাৰ্থী জয়ী হৈছে দক্ষিণ কামৰূপৰ চমৰিয়াত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা নিয়ন্ত্ৰণ হেৰুৱাই গছত খুন্দা তীব্ৰবেগী বাইকৰ থিতাতে মৃত্যু কণ্টলীৰ চান একাডেমীৰ দুই ছাত্ৰৰ অসমীয়া সাহিত্য সন্মিলনীৰ একাদশ সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস আৰু সাহিত্য উৎসৱ উদযাপন উপলক্ষে ৰহা মহাবিদ্যালয়ত ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ আলোচনা চক্ৰ ৰহা মহাবিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ বিভাগীয় প্ৰধান ডক্টৰ ৰাজশ্ৰী বৰাৰ আদৰণি ভাষণেৰে আৰম্ভ হয় অনুষ্ঠান আলোচনা চক্ৰত বৰপেটা ছোৱালী মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ তথা অসমীয়া সাহিত্য সন্মিলনী কাৰ্যকৰী সভাপতি ডক্টৰ বীৰিঞ্চি কুমাৰ দাস বিশিষ্ট সাহিত্যিক উৎপল দত্ত ৰহা মহাবিদ্যালয়ৰ উপাধ্যক্ষ মণিকা দাসসহ ছাত্ৰ ছাত্ৰীসকলে অংশগ্ৰহণ কৰে চন্দ্ৰপুৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত ৰাজগড় শ্ৰমিক প্ৰাথমিক বিদ্যালয়ত দুৰ্নীতিৰ অভিযোগ বিদ্যালয় গৃহৰ মেৰামতিৰ নামত পঞ্চায়তৰ পৰা আবণ্টিত ধন আত্মসাত কৰাৰ অভিযোগ পঞ্চায়ত কাৰ্যালয়ে বিদ্যালয়খনত 7খন টিনপাত 1খন দৰ্জা আৰু 3খন খিৰিকীৰ কাম কৰিয়েই 1,00,000 টকা আত্মসাত কৰাৰ অভিযোগ তদুপৰি দৰ্জা আৰু খিৰিকীত অতি নিম্নমানৰ কাঠ ব্যৱহাৰ কৰাৰো অভিযোগ বৰপেটা লোকসভা নিৰ্বাচনক লৈ বৰপেটাত চি পি আই এমৰ ৰণ দামামা বৰপেটাত নিৰ্বাচন চি পি আই এমে নিৰ্বাচন অকলে খেলিব বুলি মনোৰঞ্জন তালুকদাৰৰ ঘোষণা আপ গলে ইণ্ডি এলায়েন্স ভাঙি নাযায় বুলি মন্তব্য মনোৰঞ্জন তালুকদাৰৰ ইণ্ডি এলায়েন্সত বামপন্থী ৰাজ্যৰ দল আৰু জাতীয় পৰিষদ আছে আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ